কেমন আছেন আপনারা? তো আজকে আমরা ইংলিশ নিউজ ফাইভার্স থেকে কিছু শব্দ শেখার চেষ্টা করি। এগুলো ভেরি কমন ওয়ার্ড এবং এগুলো শেখা জরুরিও বটে। তো দেখি, আমাদের প্রথম ওয়ার্ডটি হচ্ছে নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ কোনো কিছু বাতিল বা অকার্যকর, এই ক্ষেত্রে নাল অ্যান্ড ভয়েড হয়। তো দুইটি যুদ্ধের মাঝে দুই পক্ষের যুদ্ধ কিছু সময়ের জন্য বিরতি রাখা হয়। একে বলা হয় সাময়িক যুদ্ধ বিরতি। এটা র নয়, এটা ব, বিরতি, বীর ব রতি, বর তয়ে রস্বইকার। ট্রুস, ট্রুস মানে সাময়িক যুদ্ধ বিরতি। তো শাসকদের মিত্র নামে অনেক সময় এই ধরনের কিছু বাংলা ব্যবহার করতে হয়। এই যে অ্যালাই মানে হচ্ছে মিত্র, তো আর শাসকদের বলতে বোঝায় যে রেজিম, এটা এটির উচ্চারণ কিন্তু রেজিম, রেজিম অ্যালাই, রেজিম অ্যালাই, তো শাসকদের মিত্র। রেবেলস, রেবেলস, রেবেলস বিদ্রোহীরা, অর্থাৎ এস রেবেল মানে বিদ্রোহী, আর এস থাকলে রেবেলস বিদ্রোহীরা। তো আমরা যুদ্ধবিরতি যদি আপনি লঙ্ঘন করেন তাহলে এটাকে আমরা বলবো সিস ফায়া। কী বলবেন? সিস ফায়া, সিস ফায়া, ভায়ালেশন, ভাই আইয়া, আই আ, ভায়ালেশনস, ভায়ালেশন থেকে এসের জন্য ভায়ালেশনস, 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 এটির উচ্চারণের ভায়ালেশনস, আবার যুদ্ধবিরতি লঙ্ঘন, সিস ফায়া, ভায়ালেশনস, উচ্চারণগুলো খেয়াল রাখুন। তারপরে দেখুন যে আমরা বলি না যে কামানের হচ্ছে আগুন বা কামান দ্বারা আপনার আক্রমণ করা, তো এই ধরনের ক্ষেত্রে আমরা বলি আর্টিলারি ফায়া। কি ফায়া? আর্টিলারি, আর্টিলারি, আর্টিলারি ফায়া। আচ্ছা, কামানের আগুন বা কামান দিয়ে গোলাগুলি যেটি, তো আপনাকে, আপনার প্রতি কেউ ব্যাড আচরণ করলো অথবা আপনার কেউ ক্ষতি করলো, তখন আপনি প্রতিশোধ নিতে চান, তাই না? এই প্রতিশোধ নেওয়াটাকে আমরা বলবো যে রিটালিয়েশন, রিটালিয়েশন, রিটালিয়েশন। প্লিজ, প্লিজ ডোন্ট টেক রিটালিয়েশন লাইক দিস। এটি হচ্ছে এথনিক ক্লেন্সিং, অর্থাৎ জাতিগত নির্মূল, অর্থাৎ কোনো একটি গোষ্ঠীকে হত্যা করা, কোনো একটি গোষ্ঠীর অনেককে হত্যা করা বা সবাইকে হত্যা করা। স্টার্ভ টু ডেথ, অর্থাৎ আমরণ অনশন। তো আপনি যখন মানুষের জীবনযাত্রার, মানুষের জীবনযাত্রার উন্নতিতে কাজ করেন, তবে সেটি হয় মানবিক সাহায্য, এটিকে ইংরেজিতে আমরা বলি হিউম্যান, হিউম্যান, হিউম্যানিটেরিয়ান, টেরিয়ান, টেরিয়ান, হিউম্যানিটেরিয়ান, হিউম্যানিটেরিয়ান এইড। কি? হিউম্যানিটেরিয়ান এইড, হিউম্যানিটেরিয়ান এইড, ওকে, মানবিক সাহায্য। তো যে ঘটনা পূর্বে ঘটেনি তাকে আমরা বলবো আনপ্রেসিডেন্টেড, আনপ্রেসিডেন্টেড। কি বলবেন? আনপ্রেসিডেন্টেড আকারান্স, আকারান্স, আনপ্রেসিডেন্টেড, আনপ্রেসিডেন্টেড, আনপ্রেসিডেন্টেড আকারান্স, আকারান্স, আনপ্রেসিডেন্টেড আকারান্স, অভূতপূর্ব ঘটনা যেটি পূর্বে কখনোই ঘটেনি। আপনি বলি না যে কারো মনোযোগ যখন সম্পূর্ণ কোথাও সন্নিবেশিত থাকে তখন সেটাকে আমরা বলবো মেসমারাইজড, অর্থাৎ সম্পূর্ণ মনোযোগী এমন। তো এখানে দেখুন ফালিটিক্যাল অ্যান্ড রেসিস্ট এলিয়ানে, এলিয়ানেশন, অর্থাৎ রাজনৈতিক এবং
বর্ণবাদী যে পাগলামি সেটাকেই বলা হয় এলিয়ানেশন। এটা উচ্চারণ এলিয়ানেশন, ALIENATION, এলিয়ানেশন। এই যে এটি কোনো কিছুর সাথে তুলনার ক্ষেত্রে আমরা বলি ভিজাভি, তাই না? ভিজাভি এইভাবে বলি। তো আচ্ছা, আমরা নেক্সটিতে দেখি নেক্সট কি আছে। আমাদের নেক্সট কোনো ওয়ার্ড নাই আজকে। আমরা এই 14-15 ওয়ার্ড শিখলাম, আশা করি আপনার কোনো না কোনো কাজে লাগবে এই শব্দগুলো।